যে সমস্ত স্টুডেন্টস তোমরা কলেজে পড়াশুনো করছো, বিভিন্ন ইউনিভার্সিটিতে তোমরা পড়াশুনো করছো, এই ইউনিভার্সিটির মধ্যে যে কলেজগুলো থাকে সেই কলেজে থেকে তোমাদের যে সেমিস্টার পরীক্ষা নেওয়া হয়, সেই সেমিস্টার এক্সামে তোমরা রেজাল্ট দেওয়ার পর তোমাদের অনেকেরই নাম্বার কম এসে যায় বা তোমাদের অনেকেরই সাপ্লি এসে যায় কিছু কিছু সাবজেক্টে। দেখো, এই সাপ্লি ক্লিয়ার করার জন্য তোমাদের অনেকেরই খাতা রিভিউয়ের প্রয়োজন হয়। কীভাবে তোমরা রিভিউ করবে, বা তোমাদের অনেকেরই নাম্বার কম এসছে, তোমরা যেভাবে পড়াশুনো করেছো লিখে এসছো খাতায় কিন্তু সেক্ষেত্রে তোমার নাম্বার কম মনে হচ্ছে, কীভাবে তোমরা খাতা রিভিউ করবে সেই নিয়ে আজকে ডিটেলসে আমি বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। দেখো, আমি একটি খাতা রিভিউয়ের যে ফর্ম, সেই ফর্মের এই যে পিডিএফ, সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ, এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বোর্ডের যে আন্ডারে তোমরা, এই ইউনিভার্সিটি আন্ডারে যারা তোমরা পড়াশুনো করছো তাদের জন্য আজকের এই ভিডিওটি শুধুমাত্র। দেখো, এখানটায় কোর্সের নাম সমস্ত কিছু, কিন্তু যে ক্যান্ডিডেট তার নাম, রেজিস্ট্রেশন নাম্বার, কলেজ নাম এবং ফিস কত, সমস্ত কিছু কিন্তু এখানটায় শো করছে। এই ফর্ম তোমরা কীভাবে ফিল আপ করবে তা আজকে আমি ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দাও, তোমাদের একটি লাইক আমাকে অনেক মোটিভেট করে, তাই প্রত্যেককে বলবো তোমরা অবশ্যই লাইক করে দাও। তোমাদের লাইক করলে আমিও বুঝতে পারি যে হ্যাঁ, আমার এই SB সাপোর্ট টিমের পক্ষ থেকে তোমাদের সাপোর্ট আছে, যার জন্য আমি আবার সেকেন্ডবার ভিডিও বানাতে উৎসাহ পাই। আর প্রত্যেকে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, যারা তোমরা কলেজ স্টুডেন্ট তারা অবশ্যই তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো, কলেজ রিলেটেড ভিডিও সবার আগে আমি আপলোড করে থাকি। দেখো, এখানটায় আমি একটি সাবজেক্টের উপরে কিন্তু রিভিউ করেছি, সেই রিভিউ তোমরা এখানটায় দেখতে পাচ্ছ। এই সাবজেক্টে তোমরা দুটো বা একটা যেভাবে তোমরা রিভিউ করবে সেটা তোমাদের সেই অনুযায়ী কিন্তু পার সাবজেক্টে 250 টাকা করে চার্জ থাকবে। আর তোমরা দুটো সাবজেক্ট যদি রিভিউ করো সেক্ষেত্রে তোমাদের 500 টাকা কিন্তু টোটাল চার্জ পেমেন্ট করতে হবে। আর এই ফর্মে নোট করা আছে তোমরা যে টাকাটা পেমেন্ট করবে সেটা কিন্তু আর কোনো রকম রিফান্ড দেবেল নেই, তোমরা এই টাকাটা কিন্তু আর ফেরত পাবে না অনলাইন সাবমিশন করার পর। এবার আমি তোমাদের বিস্তারিত আলোচনা করব যে কীভাবে তোমরা এই ফর্মটি ফিল আপ করবে। দেখো, এই ফর্মটি ফিল আপ করার যে লিঙ্ক আমি আলাদা একটা এক্সট্রা ভিডিও বানিয়েছি, সেই ভিডিওতে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে বলা হয়েছে যে কীভাবে তোমরা ফর্মটা ফিল আপ করবে স্টেপ বাই স্টেপ। প্রত্যেকে তোমরা ওটা ভালো করে দেখে নেবে, নেওয়ার পর নিজেরাই ফর্ম ফিল আপ করবে। আর প্রত্যেকের কাছে আমার রিকোয়েস্ট, তোমরা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে তোমাদের যতগুলো কলেজ গ্রুপ আছে বা বিভিন্ন জায়গায়। তার কারণ তোমরা যখন নিজেরা নিজেদের ফোন থেকে ফর্মটি ফিল আপ করবে তোমাদের শুধুমাত্র পার সাবজেক্টে কিন্তু 250 টাকা চার্জ পেমেন্ট করতে হবে, এক্সট্রা যে সাইবার ক্যাপের খরচ সেটা কিন্তু তোমাদের থাকবে না। তাই প্রত্যেককে বলবো তোমরা সমস্ত কলেজ বা তোমাদের ফ্রেন্ডদের কাছে তোমরা শেয়ার করবে ভিডিও, যাতে তারা প্রত্যেকে কিন্তু এই ভিডিও দেখে নিজের ফর্মটি ফিল আপ করতে পারে আর এক্সট্রার কোনো চার্জ তাকে পেমেন্ট করতে হবে না। কলেজ ইউনিভার্সিটি তো তাকে 250 টাকা পেমেন্ট করতে হবে, তাছাড়া অন্য কোনো চার্জের তাকে পেমেন্ট করতে হবে না। দেখো, এই ভিডিওর লিঙ্ক তোমরা কোথায় পাবে, এই ভিডিওর লিঙ্ক আমি এই ভিডিওর আই বক্সে দিয়ে রেখেছি এবং উপরের আই যে বক্স এখানটায় দেওয়া আছে, আর এই ভিডিওর ঠিক নিচে ডেসক্রিপশন বক্স থাকবে, সেখানে তোমরা ক্লিক করলে পেয়ে যাবে। আর এছাড়াও আমি এই ভিডিও, তোমরা যে ভিডিওটা দেখছো এই ভিডিওর উপরে দেখো একটি ভিডিও শো করছে, এই ভিডিওতে তোমরা ক্লিক করো, ক্লিক করলেও তোমরা ডাইরেক্ট কীভাবে ফর্ম ফিল আপ করবে ডিটেলসে পেয়ে যাবে। আমি এই ভিডিওটা আর বেশি বড় করবো না, তার জন্য আমি এখানে এই পর্যন্ত সমাপ্তি রাখবো। আর এছাড়াও যদি কোনো রকম কোনো প্রবলেম থাকে অবশ্যই আমাকে জানিও। আর অবশ্যই যারা সাপ্লি পেয়েছো বা কলেজ রিলেটেড বিষয়ের জন্য তোমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, আমি প্রত্যেককে বলেছি তোমরা এই গ্রুপে জয়েন হয়ে যাও, তোমরা এখান থেকে অনেক সাহায্য হবে, নিজেরা নিজেদের মধ্যে বিস্তারিত আলোচনা করতে পারবে। প্রত্যেকে তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাও।